আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পরাবৃত্তের সমীকরণের যে বিভিন্ন বিন্দু বিন্দু যেগুলো হচ্ছে লেখা টেখা আছে সেগুলো নিয়ে। এখানে আমি একটা পরাবৃত্তের ছবি ড্র করেছি। এটা হলো কি পরাবৃত্ত, পরাবৃত্ত কীভাবে বুঝবো? যদি সমীকরণ দেওয়া থাকতো তাহলে একটার ঘাত দুই আর একটা ঘাত হচ্ছে এক, এরকম থাকবে। ঠিক আছে, এভাবে পরাবৃত্তের সমীকরণ বুঝতে। যাই হোক, এখন এখানে ছবিটা আমরা ড্র করলাম, একটা পরাবৃত্তের ছবি। সেই ছবিতে এটা হলো হচ্ছে দ্বিকাক্ষ, প্রথম এটা হচ্ছে কি প্রথমটা এটা হলো দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ রাইট। এটা কিন্তু হলো কি উপকেন্দ্র, উপকেন্দ্র রাইট। এটা হলো কি শীর্ষবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুসারে এটা আমরা যদি এক্স অক্ষ ধরি রাইট, এটা হচ্ছে কি যদি আমি এটা ওয়াই অক্ষ ধরতাম তাহলে এটা হচ্ছে মূল বিন্দু রাইট, এটা তাহলে হতো ওয়াই অক্ষ। ঠিক আছে, এবং যদি ইন্টারেস্টিংলি দেখি এটা কিন্তু হলো কি দ্বিকাক্ষ, আমরা লিখছি অলরেডি দ্বিকাক্ষ, বা এটা কী বলা হয় নিয়ামক রেখার সমীকরণ। কিসের সমীকরণ? নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, নিয়ামক রেখা। তো এখন আমরা যেটা জানি যে শীর্ষবিন্দু কত, আমরা অক্ষরেখা যেটা এটা যদি আমি ইয়া ধরি ধরতাম আমি ওয়াই অক্ষরেখা, এটা যদি এক্স অক্ষরেখা তাহলে কিন্তু এটা জিরো জিরো হওয়ার কথা ছিল। সো সেই জন্য কিন্তু আমরা এই ওয়াই অক্ষটা আমরা দিব না। ঠিক আছে, সেই জন্য দেখবেন যে বইয়ে যতগুলো অঙ্ক দেওয়া আছে সেগুলোতে কিন্তু এই যে ওয়াই অক্ষরেখা কিন্তু অঙ্কন করা নাই। ঠিক আছে, অর্থাৎ আমরা এটা ড্র করব না, ড্র করলে কিন্তু বিপদ। সেই জন্য কোনটি এক্স অক্ষরেখা বা কোনটি ওয়াই অক্ষরেখা এটা ড্র না করাই উত্তম। ঠিক আছে, তো যাই হোক, এটা যদি এক্স অক্ষরেখাই হতো তাহলে এইটা এক্স অক্ষরেখা, অর্থাৎ অক্ষ যদি থাকে, অক্ষ মানে হলো ওয়ান, অর্থাৎ এটা এক্স অক্ষ, তার মানে এক্সের ঘাত হলো ওয়ান, ঘাত হচ্ছে ওয়ান রাইট। তার মানে এই এই ছবিটার স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স রাইট। আচ্ছা, যাই হোক, এখন এটার শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু হলো জিরো জিরো, উপকেন্দ্র কত এ কমা জিরো রাইট। এখন আমরা মনে রাখবো যে শীর্ষবিন্দুর বাইরে কিন্তু থাকে হচ্ছে ডাইরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। এই দ্বিকাক্ষটা হচ্ছে কি এই শীর্ষবিন্দুর বাইরে থাকে, অর্থাৎ এই যে এই বিন্দুটা আছে এটার গার্ড হিসাবে কাজ করে হচ্ছে এই দ্বিকাক্ষ রেখাটা। ঠিক আছে, অর্থাৎ এটা যেন একটা কি এটা সাইন পোস্ট রাইট, এটাকে গার্ড রেখে সে সামনের দিকে যাচ্ছে। ওকে, এখন যে জিনিসটা কিছু আমরা তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত দাঁড়ালো জিরো জিরো, উপকেন্দ্র দাঁড়ালো হলো এ জিরো। এখন অক্ষরেখা সমীকরণ, এইটা পরাবৃত্তের অক্ষরেখা কোনটা বলা হয়? যে অক্ষের উপর সে দাঁড়ায় থাকে, অর্থাৎ যে অক্ষের দুই পাশে সে কী করে এই পাখনা মেলে সেটাই হলো তার অক্ষের সমীকরণ। তাহলে এটা কি অক্ষরেখা? এক্স অক্ষরেখা। এক্স অক্ষের সমীকরণ কী হবে? ওয়াই ইকুয়াল টু হলো জিরো রাইট, এক্স অক্ষের উপর ওয়াই জিরো। এবং দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষটা কী? দ্বিকাক্ষটা হচ্ছে কি সে সমীকরণ, এটা দ্বিকাক্ষের সমীকরণ। এটা যদি ইয়া হয় জিরো জিরো হয় এটা কত হবে তাহলে? অর্থাৎ অক্ষরেখা এবং দ্বিকাক্ষের যে ছেদ বিন্দু আছে, অক্ষরেখা এবং দ্বিকাক্ষের ছেদ বিন্দু, তাহলে এটা যদি জিরো জিরো হয় তার উল্টা দিকে আছে এবং এটা আছে এটা, তাহলে এটা কত হবে? মাইনাস এ কমা জিরো হবে হচ্ছে অক্ষরেখা এবং দ্বিকাক্ষের ছেদ বিন্দু হবে মাইনাস এ কমা জিরো। তার মানে কি দাঁড়াইলো? যে শীর্ষবিন্দুটা হলো এই জেড এবং এস এর মধ্যবিন্দু রাইট। তাহলে এ হচ্ছে কি জেড এবং এস বিন্দুর মধ্যবিন্দু। এটা একটা সুন্দর একটা ধর্ম, কি জেড এ ইকুয়াল টু হলো এ এস রাইট। এটা হলো খুব চমৎকার একটা নিয়ম। আচ্ছা, দ্বিকাক্ষের সমীকরণ কী হবে? দ্বিকাক্ষটা কী? দ্বিকাক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, ইয়া সরি কী বলে এক্স অক্ষের উপর লম্ব এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হলো দ্বিকাক্ষ এখানে। সো এখানে কী হবে? দ্বিকাক্ষটা হবে তাহলে এই দ্বিকাক্ষের সমীকরণটা দাঁড়াইলো হলো কত? এখানে তো মাইনাস এ দেওয়াই ছিল, মাইনাস এ কমা জিরো। সো এক্স ইকুয়াল টু আমি লিখে দিব মাইনাস এ, কারণ এটা এই বিন্দু দিয়েই যাবে। সো এটাই হবে দ্বিকাক্ষের সমীকরণ। আচ্ছা, তাহলে দ্বিকাক্ষের সমীকরণ হলো এক্স ইকুয়াল টু মাইনাস এ, দ্বিকাক্ষ অক্ষের ছেদ বিন্দু, তাহলে কত? মাইনাস এ কমা জিরো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো কত? ফোরে। এটা অবশ্যই কী হবে? দৈর্ঘ্য যেহেতু বলছে দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, সেই জন্য আমরা কী দিয়ে দিলাম এখানে মডুলাস দিয়ে দিলাম। তাহলে দিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো ফোরে রাইট। পরে কী আসতেছে? যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ রাইট, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রটা কত? উপকেন্দ্রটা হলো
a,0 রাইট এখানে যদি দেখি আমরা তাহলে a,0 হলো তাহলে উপকেন্দ্রিক লম্ব মানে এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই যেটা উপরে হলো l1 আর নিচে হচ্ছে l2 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু আসলে কি হলো l1 আর l2 এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে এটা কার সমীকরণ y অক্ষের সমান্তরাল রেখা y অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে কি x a অথবা এখানে উপকেন্দ্রিক a,0 দেওয়া ছিল তো ওই লম্বটা তো এই বিন্দু দিয়ে যাবে রাইট তাহলে কিসের মান আছে x এর মান তাই x এর মান ইকুয়াল টু a আচ্ছা শীর্ষবিন্দুতে লম্বের সমীকরণ শীর্ষবিন্দুতে লম্বের সমীকরণ মানে যেটা ঠিক আছে এটা ইয়া হবে কত x = 0 এবং y = 0 অর্থাৎ দুটেই কিন্তু আমার এখানে কি কি আছে 0 0 আছে লম্বের সমীকরণ তাহলে এই বিন্দুতে লম্বের যদি সমীকরণ হয় তাহলে এটার হচ্ছে সেই সমীকরণ এটা কি হয়ে গেল y = 0 রাইট y = 0 ইন্টারেস্টিংলি পরাবৃত্তের কেন্দ্র কেন্দ্র নাই কি নাই পরাবৃত্তের কোনো কেন্দ্র কিন্তু নাই পরাবৃত্তের কোনো কেন্দ্র বা সেন্টার নাই রাইট পরাবৃত্তের কোনো সেন্টার নাই যাই হোক এখন যে জিনিসটা আমি এখানে দেখলাম যে অক্ষরেখা কোনটা যার ঘাত এক থাকে সেটা হয় অক্ষরেখা এক্স অক্ষরেখা হলো এটার অক্ষ আচ্ছা এখন যদি এরকম থাকে যে এটা উল্টায় গেল কীরকম যদি এরকম হইতো এইটা জিনিসটা দেখাই দিচ্ছে যদি এরকম হইতো যে ইয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর বি ওয়াই হবে রাইট এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর বি ওয়াই হয় তাহলে আমরা একটু মনে রাখি যে এখানে যার উপর স্কোয়ার আছে সে প্লাস মাইনাস দুটোই হবে তাহলে এক্সের উপর স্কোয়ার আছে সো প্লাস মাইনাস দুটোই হবে এটা হলো মাইনাস এক্সের এটি অংশ হচ্ছে প্লাস এবং এখানে লেফট সাইডে স্কোয়ার আছে এবং ওয়াই এর মান তাহলে কী হবে অলওয়েজ পজিটিভ হবে যদি কী হয় বি এর মানটা পজিটিভ হয় রাইট তাহলে ওয়াই অলওয়েজ পজিটিভ তাহলে এরকম করে যাবে রাইট তাহলে যদি আমরা এটা জানি তাহলে কিন্তু খুব সহজেই আমরা করতে পারি অথবা এখানে দেখি যার ঘাত এক ওয়াইয়ের ঘাত হলো এক তার মানে এটা হলো অক্ষরেখা এই যে পরাবৃত্তের অক্ষ কিন্তু এই যে ওয়াই এইটা রাইট ওয়াই এটা হলো অক্ষরেখা তো ছবি ড্র করলে কিন্তু মনে থাকে এখন বি ওয়াই হলে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেমন উপকেন্দ্র কী হয়ে যাবে উপকেন্দ্র হয়ে যাবে কখন 0, b ঠিক আছে ওয়াই এর সাথে বি যায় ঠিক না ওয়াই এর সাথে বি যায় এক্স এর সাথে এ যায় যখনই বি চলে আসবে তখন কিন্তু দ্বিতীয় উপাদানটা করে হবে যেমন উপকেন্দ্র হচ্ছে এত তারপরে হচ্ছে শীর্ষবিন্দু 0, 0 ঠিক আছে তারপরে হচ্ছে ইয়াতে দ্বিকাক্ষ অক্ষরেখা ছেদ বিন্দু কত হবে 0, -b হয়ে যাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু 4b হয়ে যাবে রাইট তারপরে শীর্ষবিন্দুতে লম্বের সমীকরণ বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তখন কিন্তু b হচ্ছে কী হয়ে যাবে ডমিনেন্ট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক তখন কিন্তু বি এর টার্মগুলো আসবে সো পরীক্ষায় শুধু এক্সেরটাই পড়বো কিন্তু বিটা পড়বো না তাহলে কিন্তু পরীক্ষায় ধরা খেয়ে যেতে হবে ঠিক আছে পরাবৃত্ত পড়লে এখান থেকে অ্যান্সার করতে চাইলে অবশ্যই পরাবৃত্তের দুইটা সমীকরণই যেন আত্মস্থ হয় এবং কী কী মান আছে এটা ছবি যদি একবার নিজে ড্র করা যায় তাহলে কিন্তু সহজেই মুখস্থ থাকে এবার আমরা আসি উপবৃত্তে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হলো 0 থেকে 1 এর মধ্যে তো উপকেন্দ্রের ইয়া উপবৃত্তের সমীকরণ কি x² + y² + b² = 1 আমি এখানে ধরছি যে এ গ্রেটার দেন হচ্ছে বি আমি ধরেই নিলাম যে এর মানটা বড় হলে কি হবে উপবৃত্তটা এক্স অক্ষ বরাবর কিন্তু লেংথটা বাড়বে এখানে ছবি থেকে দেখা যাচ্ছে এক্স অক্ষ বরাবর বড় অর্থাৎ বৃহৎ অক্ষটা হচ্ছে এক্স অক্ষ তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখি একটু ইন্টারেস্টিং জিনিস এটা হলো উপবৃত্ত উপবৃত্তের মধ্যে ঠিক যেন মনে হয় যে কি যে একটা পরাবৃত্তর এই অর্ধেক এটা পরাবৃত্ত এবং এই দিকে আর একটা পরাবৃত্ত দুইটা যোগ হয়ে গেছে আসলেই কিন্তু তাই ব্যাপারটা এটা শীর্ষবিন্দু এটা যেহেতু এক্স অক্ষ রেখা রাইট তাহলে এটা শীর্ষবিন্দু কত এটা a,0 তাহলে উল্টা দিকে জাস্ট এখানে কত আসবে তাহলে এটা আসবে হচ্ছে -a,0 তাহলে এটা কত সেন্টার সেন্টার তো হচ্ছে 0, 0 রাইট কেন্দ্র হচ্ছে 0, 0 তাহলে শীর্ষবিন্দু দুইটা পাইলাম তাহলে এটা কত 0, b তাহলে এটা কত 0, -b এখন উপকেন্দ্রটা কত এখন একটা জিনিস খেয়াল রাখি সেটা হলো যদি শীর্ষবিন্দু 0, 0 হয় এবং শীর্ষবিন্দু হচ্ছে a,0 এবং কেন্দ্র যদি 0, 0 হয় আমার উপকেন্দ্রটা কিন্তু কোথায় ঢুকছে শীর্ষবিন্দু থেকে ভিতরের দিকে রাইট এই দিকে তাহলে এই মানটা আমার কী হয়ে যাবে এর মানটা আমার এটা কমাইতে হবে কমাইতে হলে কী করতে হবে এটাকে একের থেকে ছোটো কোনো কিছু দিয়ে গুণ করতে হবে যে একের থেকে ছোটো এখানে কী আছে উৎকেন্দ্রিকতা আছে তাহলে এই কমা হবে এটা 0 রাইট এক্স অক্ষের উপর কোটি শূন্য তাহলে a,0 তাহলে এদিকে কী আসবে এটা হবে -a,0 রাইট এইটা হলো ইন্টারেস্টিং ব্যাপার যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে কিন্তু এটা হবে অপরপক্ষে যদি বি বড় হয়ে যেত তাহলে কিন্তু এইদিকে হইতো রাইট তখন কিন্তু উপকেন্দ্রটা ওয়াই অক্ষ বরাবর শিফট হয়ে যেত তখন হয়ে যেত কি 0, b e
তখন হয়ে যেত হচ্ছে 0, -BE, রাইট? এটা হতো। তাহলে এখানে বৃহদক্ষের দৈর্ঘ্যটা কত? বৃহদক্ষের দৈর্ঘ্য হলো এইটা, এই দিকে হলো এ, এদিকে হলো মাইনাস এ, তাহলে বৃহদক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, রাইট? ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখি যে উপকেন্দ্র টু উপকেন্দ্র, তা উপকেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কত? তাহলে এইটুকু দূরত্ব হলো এই, এদিকে দূরত্ব হলো মাইনাস এই, তাহলে মোট দূরত্বটা কত? 2a হবে, দূরত্ব তো প্লাস, রাইট? এইটুকু দূরত্ব হবে 2a, ঠিক আছে। আর বৃহদক্ষের দৈর্ঘ্য হলো 2a, ক্ষুদ্রক্ষের দৈর্ঘ্য হলো 2b। আর কি উপকেন্দ্র টু উপকেন্দ্রের দূরত্ব হলো এটা। আচ্ছা, এখন যদি আমরা আসি যে কি এটা হলো শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কত হয়? শীর্ষবিন্দু হলো এ, এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব কত? এ, এর মানটা তো বড়, মাইনাস এই, রাইট? আর যদি বলে এটা হলো ইয়া, আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা এখানে একটা দ্বিকাক্ষ আছে, এখানে একটা দ্বিকাক্ষ আছে, আমি কোন দ্বিকাক্ষ নিব? এটাকে নিতে হবে অনুরূপ দ্বিকাক্ষ। অনুরূপ দ্বিকাক্ষ মানেটা কি? এই দ্বিকাক্ষের উপকেন্দ্র কোনটা? এইটা, রাইট? তাহলে উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ এরা জোড়ায় জোড়ায়, কিন্তু লেফট সাইডে যেমন জোড়ায় জোড়ায় আছে, রাইট সাইডেও কিন্তু তেমনি জোড়ায় জোড়ায় থাকবে। সো এটা যখন উপকেন্দ্র নিব তখন দ্বিকাক্ষ নিতে হবে এটা, আর এটা যখন উপকেন্দ্র নিব তখন দ্বিকাক্ষ নিতে হবে এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন ইয়াটা যেগুলো হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক কত? এটা হলো কেন্দ্র হলো 0, 0, কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0, 0, উপকেন্দ্র কত হলো এখানে? এই কমা 0, রাইট? আচ্ছা, দ্বিকাক্ষ অক্ষরেখার ছেদ বিন্দু, তার মানে এইটার কত হবে? তাহলে এটা কত হবে? এই বিন্দুটা আমরা বের করতে চাই, এই বিন্দুটা কত হবে? জেড বিন্দুটা আমি দেখতেছি যেখানে হলো এ এর মান, তাহলে এর মান থেকে এটা বাড়াইতে হবে। বাড়াইতে হলে কী করতে হবে? এখানে তো আমার অন্য কোনো ফ্যাক্টর নাই, একে একটা বড় কিছু দিয়ে গুণ করতে হবে অথবা ছোটো দিয়ে ভাগ করতে হবে, রাইট? তো আমার ভাগ করাই যায়, সেটা হলো কি? এ ভাগ ই কমা 0, রাইট? যদি ছোটো দিয়ে আমি ভাগ করি তাহলে এটা তো বেড়ে যাবে, তার মানে আমি মূল ইয়াটা শিশুবিন্দু থেকে শিফট করে এই দিকে চলে যাবো, রাইট? তাহলে অনুরূপভাবে এখানেও কিন্তু সেটা আমরা পাবো, মাইনাস এ ভাগ ই কমা 0, কোনটা? এই যে জেড প্রাইম বা জেড বিন্দু যেটা বলতেছি সেটা বিন্দু কিন্তু এইভাবে নির্ণয় করা যাবে, ঠিক আছে। ওকে, ফাইন। এখন বৃহদক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রক্ষের দৈর্ঘ্য, সমীকরণ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস, যদি উপকেন্দ্রিক লম্বে দৈর্ঘ্য বের করতে বলে তাহলে এটা এই বিন্দু দিয়ে চলে যাবে, তারপর এটা, তার মানে কি এটা সমীকরণটা কী হবে? এটা হলো কি ওয়াই অক্ষের সমতল রেখা, তাহলে এক্স ইকাল টু এ, মানে বিন্দুটা তো এক্স বিন্দু দিয়ে, এখানে তোমার এক্সের মান আছে, এ ই ওই দিকেও আছে, মাইনাসটা সো প্লাস মাইনাস ই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সকল দ্বিকাক্ষের সমীকরণ তাহলে কী হবে? এখানে এক্সের মান আছে এ ভাগই, রাইট? তাহলে এখানে কী দিতে হবে? প্লাস মাইনাস কিন্তু দিতে হবে, ঠিক আছে। সো উপবৃত্তের এটা কিন্তু খুব সহজেই মনে রাখা যায়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সহ বিভিন্ন জিনিস যেগুলো সূত্র আছে অবশ্যই একটা ফিগার ড্র করে নিজে নিজে এই টেকনিকগুলো দিয়ে মুখস্থ রাখতে হবে, কিন্তু ওইভাবে মুখস্থ না, অন্ধের মতো করে মুখস্থ করলে হবে না, ছবি ড্র করে নিজে নিজে এই জিনিসটা আয়ত্তে আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো অধিবৃত্ত। অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কিন্তু একের থেকে বেশি, যদি বলে যে একটি কণিকের সমীকরণ নির্ণয় করো যার হচ্ছে উৎকেন্দ্রিকতা 3, তাহলে আমরা কী করবো? এটা অধিবৃত্তের সমীকরণ, কণিকটা হবে কি? অধিবৃত্ত, কারণ ইয়ের মান হচ্ছে একের থেকে বড়। আর যদি ইয়ের মান 1 তাহলে পরাবৃত্ত, ইয়ের মান যদি 0 থেকে 1 মধ্যে হয় অর্থাৎ 1 থেকে ছোটো হয় তাহলে সেটা হবে কি? উপবৃত্ত। যাই হোক, কণিক সম্পর্কে কথা বললাম। এখানে কিন্তু এ বড় না বি বড় এটা ধর্তব্য নয়, এখানে খেয়াল রাখতে হবে কে ডমিনেন্ট করে। তো প্রথমে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে ডমিনেন্ট করবে হচ্ছে প্রথমটা, ঠিক আছে। প্রথম যে পজিটিভ যে জিনিসটা টার্মটা দেওয়া থাকে সেটাই ধরেই কিন্তু সবগুলো সমীকরণ বের করা যাবে। যাই হোক, আমি কীভাবে এই স্ট্যান্ডার্ডের ইয়াগুলো বের করা যায় সেটা একটু দেখতেছি। আচ্ছা, এটার দুই দিকে যেন ঠিক যেন দুইটা পরাবৃত্তের মতো জিনিসটা রয়ে গেছে, রাইট? পরাবৃত্তের মতো দুইটা জিনিস রয়ে গেছে। আচ্ছা, এটার কেন্দ্র কত? কেন্দ্রটা হলো 0, 0, কারণ উপবৃত্ত এবং অধিবৃত্তের কেন্দ্র থাকে কিন্তু পরাবৃত্তের কোনো কেন্দ্র থাকে না। আচ্ছা, এই শীর্ষবিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে কত? এ কমা 0, রাইট? এই বিন্দুটা কত? তাহলে মাইনাস এ কমা 0, ঠিক? আচ্ছা, তাহলে এই বিন্দুটা কত? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। উপকেন্দ্রটা কত হবে তাহলে? উপকেন্দ্রটা হবে কত? এটা তো সেন্টার, রাইট? এই উপকেন্দ্রটা হবে কত? আমার এ হলো এটা, তাহলে এ থেকে আমি কি মানটা বড়, বড় হতে হলে কী হবে? তাহলে এই এটাকে এমন কিছু দিয়ে একটা গুণ করতে হবে যেন আমার কি হয় ডান দিকে শিফট হয়, মানটা বাড়ে। তো অধিবৃত্তের কেন্দ্রতেও হচ্ছে কি ইয়ের মান বেশি একের থেকে, সো এই কমা 0, রাইট? তো এদিকেও কী আছে? মাইনাস এই কমা 0 আছে, ঠিক? আচ্ছা, তাহলে উপকেন্দ্রটা কিন্তু আমরা বের করতে পারলাম এইভাবে। এখন যে ব্যাপারটা দেখি, এই বিন্দুটা কত হবে?
এই বিন্দু আমরা খেয়াল করে দেখি যে এটা তো কেন্দ্রের কাছাকাছি চলে আসছে, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে আরও ভিতরের দিকে ঢুকে গেছে, অর্থাৎ মানটা হ্রাস পেয়েছে। হ্রাস পেলে কী হয়, বড় জিনিসে ভাগ করতে হয়। তাহলে এখানে বড় কে আছে, উৎকেন্দ্রিকতা আমার বড়, সো এই বিন্দুটা হবে হচ্ছে এ ভাগ ই কমা জিরো, রাইট? এবং অনুরূপভাবে এটাও কিন্তু হবে মাইনাস এ ভাগ ই কমা জিরো। এখন যদি বলি যে কি এই যে পরাবৃত্ত থেকে ইয়া কী বলে অধিবৃত্ত থেকে হচ্ছে ইয়া উপকেন্দ্র টু উপকেন্দ্র দূরত্ব কত, এদিকে হলো এই, এদিকে হলো মাইনাস এই, তাহলে এটা হবে টোয়াইস এই, রাইট? আবার যদি বলে যে কি দ্বিকাক্ষ টু দ্বিকাক্ষের দৈর্ঘ্য কত, ঠিক না, দ্বিকাক্ষ টু দ্বিকাক্ষ, তাহলে এদের দৈর্ঘ্য কত হচ্ছে টোয়াইস এ, রাইট? রাইট, দ্বিকাক্ষ টু দ্বিকাক্ষ। আর শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু, সরি, আমি দ্বিকাক্ষ টু দ্বিকাক্ষ বের করলাম, দ্বিকাক্ষ টু দ্বিকাক্ষ নো সরি দ্বিকাক্ষ টু দ্বিকাক্ষের ইয়া হচ্ছে কত, টোয়াইস এ ভাগ ই, আর শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে টোয়াইস এ, রাইট? শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দু হলো টোয়াইস এ। অনেক কিছু আসতে পারে, যে শীর্ষবিন্দু অঙ্কিত স্পর্শক, তারপরে উপকেন্দ্রের লম্বের সমীকরণ, এক্স ইকুয়াল টু কী হবে, এ ই ওই পাশে মাইনাস ছিল সেই জন্য প্লাস মাইনাস এই হবে, এরকম করে, কিন্তু এগুলো কিন্তু মুখস্থ জিনিস না, ঠিক না? তাহলে যদি বলে যে ইয়া সমীকরণ বের করো, ঠিক না, এই যে এরকম করে প্রত্যেকটাই কিন্তু এখানে বের করা যাবে। এখানে যে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো উৎকেন্দ্রিকতা বের করতে গিয়ে কিন্তু ঝামেলা পড়ি আমরা। উৎকেন্দ্রিকতা হলো কি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই আমি এ স্কোয়ার লিখবো নাকি বি স্কোয়ার লিখবো, এটা কিন্তু একটা প্যাচ লেগে যায়। তো আমার এই সমীকরণে প্রথমে যে জিনিসটা দেওয়া ছিল সেখানে কিন্তু পজিটিভ টার্ম যেটা ছিল সেটা হলো এক্স আর এ, সেই জন্য আমি ওই যে এ স্কোয়ার দিয়ে কিন্তু পজিটিভটা কিন্তু নিচে চলে আসবে, রাইট? পজিটিভটা কিন্তু নিচে চলে আসবে। আবার একটা আছে ই ইকুয়াল টু রুট ওভার কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই কী লিখবো বি স্কোয়ার, তখন এটা কোন সমীকরণের জন্য, যে তাহলে বিটা হলো পজিটিভ, দেন দ্যাট মিন্স ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, রাইট? তখন কিন্তু কী হবে, এই বি এর ডোমিনেন্ট থাকবে, ঠিক আছে? ডোমিনেন্ট থাকবে মানে বলতেছি যে আমরা যেমন লিখতেছি হচ্ছে কি যে শীর্ষবিন্দু হলো এ কমা জিরো, তখন হয়ে যাবে জিরো কমা বি, রাইট? তা উপকেন্দ্র বলতেছি এ কমা জিরো, ওখান তখন হয়ে যাবে জিরো কমা বি, রাইট? এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থাৎ তখন কুটি ওয়াইয়ের সাথে কুটি, ওয়াই মানে কুটি, ওয়াইয়ের তখন কী হচ্ছে বি এর সাথে রিলেটেড হয়ে যাবে এবং প্রথমটা কিন্তু জিরো হয়ে যাবে। যাই হোক, এইভাবে কিন্তু এটা মনে রাখতে হবে। এবং এখানে যে বি স্কোয়ার দিয়ে ভাগ করছি, কেন ভাগ করছি, ডোমিনেন্ট এখন এ বড় না বি বড় এটা কিন্তু ধর্তব্য নয়, এ বড় না বি বড় এটা ধর্তব্য হচ্ছে কোথায়, উপবৃত্তের ক্ষেত্রে, অধিবৃত্তের ক্ষেত্রে এটা ধর্তব্য নয় বা এটা সতর্ক থাকার দরকার নেই, সতর্ক থাকতে হবে কোন টার্মটা হচ্ছে ফার্স্টলি আসে পজিটিভ হিসেবে, এটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে সূত্রগুলো মুখস্থ করলে কখনোই ভুল হবে না।